দুনিয়া ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি, আপনাদের কাছে একটি স্বাস্থ্য দপ্তর থেকে বেরিয়ে আসা খুব ভালো চাকরির খবর নিয়ে চলে এসেছি। অন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দেবো সমস্ত ডিটেলস, শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। জানার পর আপনারা উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন বা মাধ্যমিক আবেদন করতে পারবেন এবং সরকারি বেতন অ্যাচিভ করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন একটি এবং শেয়ার করবেন অন্যান্য বেকার বন্ধুদের মাঝে, যাতে তারাও চাকরির খবরটি পেয়ে আবেদনটি করতে পারে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে কোনো ভিডিও আপডেট আপনার মিস না হয়। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা পেয়ে চলে এসেছি এবং অফিসিয়াল নোটিশ যদি ডাউনলোড করতে চান উপরের লিঙ্কে ক্লিক করবেন, অফিসিয়াল ওয়েবসাইটে যেতে আপনারা নিচের বাটনটিতে ক্লিক করবেন। সর্বপ্রথম আমি আপনাদেরকে বাংলায় দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশানটা কী কী বলা আছে, কী কী পদ আছে এবং কীভাবে আবেদন করতে হবে। সমস্ত কিছু জানার পর আপনারা অফিসিয়াল নোটিশ ডাউনলোড এখান থেকে করে নিয়ে আপনারা দেখতে পারবেন, আর আমিও যদি সময় পাই আপনাদেরকে শেষ পর্যন্ত দেখিয়ে দেবো। ফার্স্ট আপনাদেরকে আমি দেখাতে চাইছি অফিসিয়াল নোটিশটা বাংলায় বলে দিতে চাইছি। উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন যোগ্যতায় স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ হবে। আমরা প্রথম থেকে দেখব যে কী কী পদ এখানে আছে। যেসব প্রার্থীরা স্বাস্থ্য দপ্তরে কাজ করার জন্য আগ্রহী তাদের জন্যই সুখবর রয়েছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে। জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছ থেকে কিন্তু কর্মী প্রকাশের তালিকাও পাওয়া গেছে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই আবেদনযোগ্য। এখানে আপনারা চাইলে আবেদন করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে অবশ্যই কমেন্ট সেকশানে নিচে জানিয়ে রাখবেন আপনার নিজের ডিস্ট্রিক্টের নামটি কী, তাহলে আপনার এলাকার চাকরির খবর সর্বপ্রথম স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। টেকনিক্যাল সুপারভাইজার পদে চাইলে আপনি আবেদন করতে পারবেন। এটা ব্লাড ব্যাংকের ক্ষেত্রে আন্ডার NHM, এখানে শূন্য পদ বেশি নেই একটি। চাইলে আপনি আবেদন করতে পারবেন। পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, গণিত বা জীববিদ্যা বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে, তার সঙ্গে ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স পাস করে থাকলে আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটার জানা বাধ্যতামূলক। ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিটে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলে কিন্তু অগ্রাধিকার দেবে, বেতন দেবে 17,220 টাকা করে। তাছাড়া আপনি এই পদ ছেড়ে দিন, নিউট্রিশনিস্ট পদে চোখ করে দিতে পারেন আবেদন। নিউট্রিশনিস্ট পদে যদি আবেদন করে দেন এখানেও শূন্য পদ কমাচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা, ফুড অ্যান্ড নিউট্রিশন বিষয়ে BSc অথবা MSc ডিগ্রি পাস করতে হবে, সঙ্গে কম্পিউটার কোর্স করা থাকতে হবে, বাংলা লিখতে পড়তে বলতে জানতে হবে, বেতন 20 প্রতি মাসে 20,000 টাকা। চলুন এটাও যদি ভালো না লাগে আপনি চলে আসুন 3 নম্বর পদে, যেটা হচ্ছে রিহ্যাবিলিটেশন ওয়ার্কার অর ফিজিওথেরাপিস্ট। এখানে শূন্য পদ আছে দুটো। শিক্ষাগত যোগ্যতা, ফিজিওথেরাপি বিষয়ে ব্যাচেলার ডিগ্রি পাস করতে হবে, যে কোনো হাসপাতালে অন্তত 2 বছরের কাজের অভিজ্ঞতা রাখতে হবে, প্রতি মাসে বেতন দেবে 15,000 টাকা। তাছাড়া চলে আসতে পারেন আপনারা ল্যাব টেকনিশিয়ানের কাজে, এখানে শূন্য পদ একটা। শিক্ষাগত যোগ্যতা, ফিজিক্স, কেমিস্ট্রি, গণিত, বায়োলজিক্যাল সায়েন্স বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, বা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বা ল্যাবরেটরি টেকনিক্স বিষয়ে ডিপ্লোমা কোর্স পাস করতে হবে, অথবা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিগ্রি কোর্স পাস করে থাকলেও আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার জানতে হবে আর সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত 1 বছরের অভিজ্ঞতা দরকার আছে, যদি থাকে অগ্রাধিকার পাবেন। বেতন প্রতি মাসে 17,220 টাকার। তাছাড়া আপনি ল্যাব টেকনিশিয়ান আন্ডার NSCP-তে কাজ করতে পারেন। শূন্য পদ আছে একখানা। একখানা শূন্য পদের জন্য আপনাদেরকে যে যোগ্যতাটা চাওয়া হয়েছে, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স পাস, আবেদনকারীকে কম্পিউটার জানতে হবে, আবেদনকারী গ্র্যাজুয়েট পাস হলে অন্তত 1 বছরের অভিজ্ঞতা রাখতে হবে এবং আবেদনকারী ডিপ্লোমা কোর্স পাস হলে অন্তত 2 বছরের অভিজ্ঞতা রাখতে হবে, বেতন দেবে প্রতি মাসে 13,000 টাকা। তাছাড়াও ল্যাব টেকনিশিয়ান পদে আপনি আবেদন করতে পারবেন। এখানে শূন্য পদ আছে দুটো। শিক্ষাগত যোগ্যতা, উচ্চ মাধ্যমিক পাস যে কোনো শাখায়, সঙ্গে DMLT ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি কোর্স পাস করতে হবে, বেতন প্রতি মাসে 17,220 টাকা হিসেবে। তাছাড়াও ল্যাব টেকনিশিয়ান যদি আপনি আবেদন করেন আন্ডার NPCDS, এখানে ভ্যাকেন্সি আছে একটা। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি কোর্স পাস করতে হবে, বেতন 17,220 টাকা। ল্যাব টেকনিশিয়ান সালাসিমিয়া পদে যদি আবেদন করেন আপনি একটা শূন্য পদ পাবেন। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল পাস, সঙ্গে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি কোর্স পাস করতে হবে, আপনাকে প্রতি মাসে বেতন দেবে 16,860 টাকা করে। বয়স সীমা যেগুলো বলা আছে আপনাদেরকে জানিয়ে দেবো। বয়সের সীমা এখানে বলা আছে, যারা আবেদন করতে ইচ্ছুক প্রতিটি পদের ক্ষেত্রে আপনাদের আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়স সীমায় ছাড় পাবেন। নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। আবেদন করতে হবে অনলাইনে www.jalpaiguri-health.com/recruitment এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে হবে আপনাকে 18 ডিসেম্বর সকাল 11টা থেকে 31 ডিসেম্বর দুপুর
12টা পর্যন্ত অফিশিয়াল ওয়েবসাইটে যাওয়ার জন্য অফিশিয়াল ওয়েবসাইট ক্লিকে আর লিংকে ক্লিক করবেন, ডাব্লিউবি হেলথের অফিশিয়াল সাইটে আপনারা পৌঁছে যাবেন এবং এখান থেকে বিস্তারিত দেখতে পাবেন। এবং অফিশিয়াল নোটিশ যদি আপনি দেখতে চান তাহলে ডাউনলোড অফিশিয়াল নোটিশ বাটনে ক্লিক করে অফিশিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবেন। আশা করছি বোঝাতে পারলাম। আপনারা ভিডিওটিকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আপনাদের যে মেসেঞ্জার আছে অথবা অন্য কোনো মাধ্যম দিয়ে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন, যাতে তারাও খবরগুলি পায় এবং চাইলে আবেদন করতে পারে। কমেন্ট সেকশনে নিজের ডিস্ট্রিক্টের নাম জানিয়ে রাখতে ভুল করবেন না। চাইলে আপনি জলপাইগুড়িতে আবেদন করতে পারেন, নাহলে নিজের ডিস্ট্রিক্টে যখন ভ্যাকেন্সি বেরোবে তখন আবেদন করবেন। ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে জানিয়ে রাখবেন, আমরা ভিডিও বানিয়ে অবগত করে দেব। একাডেমি ফ্রি প্ল্যান আপনারা আনলক করে নিন। ডেইলি 50টা ফ্রি লাইভ ক্লাস পাবেন, উইকলি ফ্রি ক্লাস পাবেন, তাছাড়াও কুইজ আছে, টি টোয়েন্টি সিরিজ আছে, এগুলো আপনারা ফ্রি পেতে সর্বপ্রথম প্লে স্টোর থেকে আনএকাডেমি লার্নিং অ্যাপ্লিকেশানটাকে ডাউনলোড করুন, করে ওপেন করুন। ওপেন করার পর ফোন নাম্বার চাইবে, নির্দিষ্ট জায়গায় ফোন নাম্বার বসিয়ে কন্টিনিউ করুন। তারপর আপনার নাম, ইমেল অ্যাড্রেস এবং এলাকা দিয়ে আপনি কন্টিনিউতে ক্লিক করুন। তারপরে আপনার কাছে অপশন আসবে এরকম, এখানে সার্চ গোল, এখানে আপনি যেহেতু পশ্চিমবঙ্গ থেকে WBPSC লিখে সার্চ করুন, নিচে WBPSC অপশন আসবে, এখানে প্লাস চিহ্নে ক্লিক করুন। তারপর কোড চাইবে, ফ্রি কোড স্মার্ট দুনিয়া ইউজ করুন। স্মার্ট দুনিয়া লিখে কোড ইউজ করলেই অসাম আপনি কিন্তু ক্লাস করতে পারবেন। এই সুযোগ ছাড়বেন না, সম্পূর্ণ ফ্রিতে ডেইলি 50টা ফ্রি লাইভ ক্লাস, উইকলি ফ্রি মক টেস্ট, তারপরে কুইজ আছে, টি টোয়েন্টি সিরিজ আছে, সব কিছু আপনারা ফ্রিতে আনলক করে নিন স্মার্ট দুনিয়া কোড ব্যবহার করে। আপনাদের জন্য শুভকামনা।